হলদিয়া বন্দরে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহর এলাকায় সফরে এলেন রাজ্যপাল। শিল্প ও বন্দর শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগেই সফরে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলে প্রশাসন সূত্রে জানান গিয়েছিল। দীঘায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও প্রকল্পের ঘোষণা করবেন বলে জানা যায়। কিন্তু মুখ্যমন্ত্রী সফরের আগে বুধবার চৌঠামে হলদিয়া সফরে এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল রাতেই টুইট করে জানিয়েছিলেন তিনি, হলদিয়া বন্দরের অতিথি নিবাসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সড়কপথে কলকাতা থেকে সস্ত্রীক হলদিয়ায় পৌঁছান তিনি। সকাল 10:30 হলদিয়া বন্দরের পোর্ট হাউসের অতিথিশালায় গড অফ অনার নেন রাজ্যপাল। অতিথি নিবাসের সামনে তিনি বৃক্ষরোপণ করেন। এরপর হলদিয়ায় একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপালের।